আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয়ের পর আপাতত দিন দুয়েক বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। রশিদ নবীদের বিপক্ষে বড় জয় দিয়ে গ্রুপ বি থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে টাইগাররা। হাইব্রিড মডেলের আসর হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ সুপার ফোরের সূচিতে কোনো প্রভাব ফেলবে না, কারণ সুপার ফোর পর্বে সবাইকে সবার সাথে লড়াই করতে হবে। 6 সেপ্টেম্বর বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের খেলা। ম্যাচটি হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শেষ করেই সাকিব মুশফিকদের ধরতে হবে কলম্বোর বিমান, কারণ সেখানে 9 সেপ্টেম্বর আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে টাইগারদের। ম্যাচের ভেন্যু কলম্বো। এরপর লম্বা বিশ্রাম শেষে সুপার ফোরের শেষ ম্যাচে 15 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সবাইকে অবাক করে দিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ, যদিও আফগান লঙ্কানদের ম্যাচ এখনও বাকি। আর এই অসম্ভবকে সম্ভব করেছে টাইগাররা। আফগানিস্তানকে 89 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা বেশ ভালো মতোই মজবুত করেছেন শান্ত তাসকিনরা। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে 2 পয়েন্ট সাথে 0.95 রান রেট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। 2 ম্যাচে 2 পয়েন্ট সাথে 0.37 রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। টাইগারদের সাথে বড় ব্যবধানে হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আফগানিস্তান। এখন পরের ম্যাচে আফগানিস্তান বা শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল যাই হোক, বাংলাদেশের দ্বিতীয় স্থানের অবস্থানের পরিবর্তন হবে না। লঙ্কানরা জিতলে আর কোনো সমীকরণই নেই, আফগানরা জিতলে সেক্ষেত্রে রান রেটের বিবেচনা আসবে। I always ready for any bowlers because of actually it's a new journey for me because you know it's a from the start, so if team management they give me opportunity I'll be able to play in the middle the next matches. আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে মিরাজের এই বক্তব্যই বলে দিচ্ছে সুপার ফোরে নামার আগে কতটা ছন্দে আছে দল। সুপার ফোরে শেষ চারে জায়গা করে নিলেও উদ্বোধনী জুটি নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। পরীক্ষা নিরীক্ষা এখনও চলমান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিয়মিত ওপেনার লিটন দাসকে দলে ফেরানোর সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। জ্বরের জন্য দলের সঙ্গে যেতে পারেননি, তার জায়গায় দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। লিটন এখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন প্র্যাকটিসে। সোমবার মিরপুরে বেশ কিছুটা সময় গা গরম করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সব ঠিক থাকলে ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিবেন অভিজ্ঞ এই ওপেনার লিটন কুমার দাস।